মা কালী অটোমা ওয়ার্কশপ। আর দেখুন এখানে মুড়ি ভাজা হচ্ছে, দেখুন মুড়ির কোয়ালিটি দেখুন। এখানে কোয়ালিটি চালটা ড্রাই করে করিস, হ্যাঁ ভালোই पहले चावल को पहले ये ड्राई कर किया गया, उसके बाद ये देखिए रोस्टिंग हो रहा है और ये बहुत अच्छा तरह से रोस्टिंग आ रहा है। ये पूरी का क्वालिटी देख लीजिए और इसमें और ये देखिए बुंदिया पास्ता है और ये बूंदिया किया गया है रोस्टिंग है। इधर यहाँ मुड़ी या मुड़मुड़ा जिसको कहते हैं हम लोग भुंजा रोस्टिंग करते हैं। जरा अपनी कौन खान देखे इससे हसनाबाद थे, हैं हसनाबाद थे বারাসা। আচ্ছা তো আপনি এত দূরে কিভাবে খোঁজ খবর পেলেন এখানে আসার জন্য? ইউটিউব দেখে। আচ্ছা ইউটিউব দেখে। আমাদের এখানে আপনার কারখানা কেমন লাগলো? খুব ভালো লাগলো। আর এই যে মেশিনগুলো দেখলেন যেগুলো ভাজাগুলো যেগুলো সেগুলো না খুব সুন্দর ভাজা ভালো? হ্যাঁ। আচ্ছা আর মেশিন দেখে আপনাকে কিরকম মনে হচ্ছে যে এই মেশিন নিয়ে যে আমি সাকসেস করতে পারবো? আচ্ছা আর আপনাকে বলে দিই এই মেশিনগুলো আপনার প্যাঁচ রোস্টার মেশিন হচ্ছে, এগুলো ভেতরে আপনার স্প্রিং টাইপের থাকে। এই দেখুন এগুলো স্প্রিং যেমন আছে এগুলো এই যে পেঁচানো, এগুলো পেঁচানো রোস্টার বলা হয়, ঠিক আছে। এই পেঁচানো রোস্টার মেশিনেতে একটা মানে সব থেকে ভালো ইয়ে হচ্ছে কি না, এই একই মেশিনে আপনার ড্রাই হবে প্লাস রোস্টিং হয়ে যাবে, বুঝলেন তো? দেখলাম তো। হ্যাঁ দুটো, হ্যাঁ দুটো একসাথে হয়ে যাবে। আর এমনি কোনো অসুবিধা হবে না, আপনি ভাজবেন ঠিক আছে। আর যে কোনো জিনিস আপনার ছোলা বাদাম আপনার কেমন লাগছে? ভালো লাগছে। আচ্ছা আর মেশিন দেখে মানে সবকিছু ভাজা যাবে তো? আচ্ছা ওকে, কোনো অসুবিধা হয়নি তো? না না। দাদা আপনার কেমন লাগছে? খুব সুন্দর। এখানকার সব থেকে ভালো ব্যবহার হচ্ছে এখানকার মানুষজনের খুব সুন্দর ব্যবহার। আচ্ছা ভালো লেগেছে তো? পরিষেবাটা খুব সুন্দর। আচ্ছা আচ্ছা আর কারখানা কেমন লাগলো? কারখানা খুব সুন্দর। আচ্ছা পরিবেশটাও খুব সুন্দর। আচ্ছা কোথাও নোংরা নেই, কোথাও মানে অসুবিধার কোনো সমস্যাই নেই এখানে। আচ্ছা প্রত্যেকের পরিষেবা খুব সুন্দর, মেশিনটা খুব সুন্দর।